মৃতপ্রায় ইছামতি সংস্কারের দাবিতে পথে নামে যুক্তিবাদী মঞ্চের সদস্যরা। এদিন গোপালনগর বিভূতিভূষণ ঘাট সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা করে তারা, সামিল স্থানীয় বাসিন্দারাও। ইছামতি সংস্কারের দাবিতে পথে নামল শিল্পী, সাহিত্যিক ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা। সোমবার গোপালনগরের ব্যারাকপুরে সাংস্কৃতিক প্রতিবাদ সভা করেন তারা। নদী মজে যাওয়ায় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন অনেকেই। অতীতের খরস্রোতা ইছামতি এখন মৃতপ্রায়। ইছামতির সংস্কারের দাবিতে একাধিক সংগঠন, রাজনৈতিক দল বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন। প্রতিশ্রুতি মিলেছে অনেক, কিন্তু বাস্তবে এখনও সংস্কার হয়নি। এবার ইছামতির সংস্কারের দাবি নিয়ে সাংস্কৃতিক প্রতিবাদ সভা করল কবি, সাহিত্যিক, শিল্পীরা। রবিবার গোপালনগরের সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায়, বিভূতিভূষণ ঘাট সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা করেন তারা। কেউ গাইলেন গান, কেউ বললেন কবিতা। নদীপাড়ের বাসিন্দারা সেই সভায় সামিল হয়ে সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা এক বৃদ্ধ বলেন, এক সময় রাতে নদীর কলকল শব্দে ঘুমাতে পারতাম না, এখন নদীর অবস্থা দেখে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যাচ্ছে। এমন ছিল যে আমরা এখানে এসে বসবাস করতে জলের স্রোতের কল্লের ডাকে আমরা ঘুমোতে পারতাম, কল কল করে আসো নদীর সেরকম দাপ। আমাদের এখানে তো নদীর মধ্যে ঘর বিরাট, আর এখন এখন যে অবস্থা তাতে আমাদের এখান থেকে সরে যাওয়া ভালো, কারণ আমাদের থেকে মরে যাওয়া ভালো। নদীর যেখানে হয় সেখানে আমরা বাঁচবো কি, ছিপ দিয়ে মাছ ধরতাম, সাঁতার কাটতাম, এখন আর কিচ্ছু নেই, দুর্গন্ধ। তাতে নদীর দিকে আবার তাকাতেই ভয় লাগে যে কী করতে নামবো এখানে, কচুর বানায় ঢাকা। বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের কর্মকর্তা ও সাহিত্যিকরা জানিয়েছেন, মুছে যাওয়া ইছামতির বিভিন্ন প্রান্তে গিয়ে তারা এই প্রতিবাদ সভা চালিয়ে যাবেন। আগের ইছামতি, সেই খরস্রোতা ইছামতি, তখন ইছামতির উপরে অনেক কিছু নির্ভর করত, কিন্তু এখনকার ইছামতি পুরো একেবারে মজে যাওয়া ইছামতি যেটাকে বলা হয়, এবং তখনকার ইছামতির উপরে অনেক কিছু নির্ভর হতো যেটা এখন আর হচ্ছে না। আর যার ফলে, যেমন মনে করুন যারা মৎস্যজীবী আছে তাদের জীবিকা শেষ, এবং এই ইছামতির উপরে নির্ভর করে কৃষি, তার অববাহিকা অঞ্চলে যে কৃষিগুলো বিস্তার হতো সেইগুলো এখন রিভার পাম্প এগুলো পুরো বন্ধ হয়ে গেছে, বাণিজ্য নেই। কারণ আগে আমরা দেখেছি একদম ওই মাঝদিয়াটিয়া ওই দিক থেকে বাঁশ বা অন্য অন্য ফসল নদীর পরিবহনের মাধ্যম ছিল নদী, এই ইছামতি নৌকায় করে জলের উপর দিয়ে স্রোতে বিনা খরচে সেগুলো চলে আসতো বনগার দিকে। আর যার জন্যে এখন আমাদের এই ইছামতিকে বাঁচানোর ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে, আর এজন্যই আমাদের হচ্ছে ইছামতি বাঁচাও আন্দোলন। কবিরা হচ্ছে সমাজের বিবেক, ফলে আজকে ভারতবর্ষের সভ্যতা না পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। আমরা যদি মেসোপটেমিয়াম সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা পর্যন্ত আসি, দেখা যাবে সর্বত্রই নদী, নদী বাদ দিয়ে সভ্যতা গড়ে ওঠেনি। আজকে বনগাঁ শহরের এই বিকাশ ঘটেছে ইছামতিকে কেন্দ্র করে। সাংস্কৃতিক কর্মী হিসাবে আমরা এটা মনে করি যে এটা সমাজের সকলের দায়িত্ব, কবি সাহিত্যিকদের যেমন দায়িত্ব, পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের উচিত নদীকে সুরক্ষিত রাখা, নদীকে বাঁচিয়ে রাখা। নদীকে বাঁচিয়ে না রাখতে পারলে সভ্যতা বাঁচবে না। সভার উদ্যোক্তা সাংস্কৃতিক কর্মী প্রদীপ সরকার বলেন, আমরা অনেক শুনেছি এবার নদী সংস্কার হবে, কিন্তু সংস্কার হয় না, বাধ্য হয়ে আজ আমরা পথে নেমেছি। আমরা সাংস্কৃতিক কর্মীরা আজকে সাংস্কৃতিক প্রতিবাদের মানে করার জন্য প্রস্তুতি নেওয়ার প্রেক্ষাপটটা এমনই, কারণ হচ্ছে এর আগে আমরা অনেক এমএলএ এমপিদের বক্তব্য শুনেছি যে এখানে ইছামতি সংস্কার হবে, কেউ বলছে বাজেটে টাকা ধরা হয়েছে, কেউ বলছে সংস্কার হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন ইছামতি হারিয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা সাংস্কৃতিক কর্মীরা আজকে রাস্তায় নেমে প্রতিবাদটা করছি, কারণ যে দায় যেমন রাষ্ট্রের আছে এবং রাষ্ট্রকে তার ভুল, তার ঠিক এবং সমস্ত দায় সমাজকে নিয়ে চিন্তা করা উচিত সাংস্কৃতিক কর্মীদের, সেই কারণে সেই দায়বদ্ধ থেকে আজকে আমরা রাস্তায়। এবং আমরা মনে করছি যে এটা আমার রাষ্ট্রের কাছে যদি সঠিকভাবে আমাদের প্রতিবাদটা পৌঁছায় আমাদের ইছামতি হয়তো সংস্কার হতে পারবে, এই আশাতেই আমাদের করা। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, গোপালনগর। নারী
সৌন্দর্য সারিতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।